বলি মিত্র তার পিতার জীবনী লিখতে গিয়ে জানিয়েছিলেন, জীবনভর অনেক মন্দ কথা শুনে নাট্যমঞ্চ নির্মাণের ক্ষেত্রে বারংবার অসফল হয়েও, বারংবার বিশ্বাসঘাতকতার আঘাত সহ্য করেও, নিজের শিষ্যদের কাছে চরম অপমানিত হয়েও যিনি হতাশা বা নৈরাশ্যে ভোগেননি, জীবনের শেষ প্রান্তে পৌঁছেও যিনি বলেছেন স্বপ্ন তো দেখতেই হবে, স্বপ্নগুলো সব কাচের মতন ভেঙে গুড়িয়ে গেছে, আবার সেগুলো তো জড়ো করতে হবে, প্রশ্নটা থেকেই গিয়েছে। শম্ভু মিত্রর জন্ম ১৯১৫ সালের ২২শে আগস্ট কলকাতার ডোভার রোডে। বাবা শরৎ কুমার আর মা শতদলবাসিনী। শম্ভুরা তিন ভাই পাঁচ বোন, বড় ভাই কাশীনাথ। পাঁচ বোনের মধ্যে একজন শৈশবেই মারা যান, বাকিরা হলেন বনলতা, তরুলতা, পুষ্পলতা ও মাধবীলতা। এদের জন্মের কয়েক বছরের ব্যবধানে মধ্যম পুত্র শম্ভু মিত্র, সব থেকে ছোট শঙ্করনাথের জন্ম হয়। শরৎ কুমারের পূর্বপুরুষ ছিলেন হুগলি জেলার কলাছড়া গ্রামের জমিদার। যদিও শরৎ কুমার কোনোদিনই জমিদারি বিষয়ে আগ্রহী ছিলেন না, তিনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গ্রন্থাগারে চাকরি করতেন। অবসর নেওয়ার পর সামান্য সঞ্চয় নিয়ে চলে গিয়েছিলেন উত্তরপ্রদেশে, সেখানেই জীবনের শেষ দিন অবধি কাটিয়েছেন। অন্যদিকে মা শতদলবাসিনী ছিলেন ভবানীপুরের স্বনামধন্য ডাক্তার আদ্যনাথ বসুর কন্যা। বিয়ের দিন তার হবু স্বামীর অকাল প্রয়াণে বাবার অনুরোধে তিনি বিয়ে করেছিলেন শরৎ কুমারকে। স্ত্রীর ভরণ পোষণের ক্ষমতা শরৎ কুমারের ছিল না, আদ্যনাথই সে দায়িত্ব নিয়েছিলেন। কলকাতার ডোভার রোডে একটি বাড়ি তিনি যৌতুক দিয়েছিলেন জামাইকে। শতদলবাসিনী খুব বেশি দিন বাঁচেননি, কিন্তু শম্ভু মিত্রর জীবনে মায়ের প্রভাব এতটাই ছিল যে খারাপ কাজ করার কথা ভাবতেও পারেননি, তার শুধু মনে হতো মা আকাশ থেকে সব দেখছেন। শম্ভু মিত্রর পড়াশোনা শুরু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে। এখানে পড়ার সময় থেকেই অভিনয় ও আবৃত্তির প্রতি তার আগ্রহ তৈরি হতে শুরু করে। তার সঙ্গে একই ক্লাসে পড়তেন তার ভাগ্নে দুর্গা। এই দুর্গা একবার ক্লাসের মধ্যে হঠাৎই আবৃত্তি করে উঠেছিলেন রঘুবীর নাটক থেকে। শম্ভু মিত্র বলেছিলেন, ওই আবৃত্তির সামনে আমার নিজেকে কিরকম তুচ্ছ বলে মনে হলো। দুর্গার সঙ্গে ছাত্রজীবনে তিনি অনেক নাটক করেছেন, কখনো স্কুলে, কখনো বকুলবাগানের গোল মাঠে, হয়তো এইভাবেই নাট্যমঞ্চে তার প্রথম পদার্পণ। অন্য যে আগ্রহটি ছেলেবেলায় ক্রমশ তার মনের মধ্যে চেপে বসেছিল তা হলো আবৃত্তি। প্রতিবেশী প্রবোধ মিত্রকে শম্ভু মিত্র বর্দা বলে ডাকতেন, তিনিও অল্প বয়সে তাকে আবৃত্তিতে উৎসাহী করে তুলেছিলেন। শাওলি মিত্র জানিয়েছেন, মুখস্থ করে ফেলার অভ্যেস ছিল তার বাবার, মুখস্থ করার নেশা এবং ক্ষমতা এতটাই ছিল যে সঞ্চয়িতা কিংবা তার পূর্বে প্রকাশিত চয়নিকা গোটাটাই মুখস্থ হয়ে গিয়েছিল। কোন পৃষ্ঠায় কোন কবিতা আছে তা শেষ পর্যন্ত বলে দিতে কোনো অসুবিধাই ছিল না তার, যেন এর চেয়ে সহজ কাজ আর নেই পৃথিবীতে। ১৯৩১ সালে শম্ভু মিত্র প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করলেন। সেই ফল প্রকাশের পর তার বাবা এসেছিলেন ছেলের ঘরে, গলা উঁচিয়ে বলেছিলেন, একটি শব্দ মুখ থেকে বার করেছিলেন, ইয়ে। তারপর নিজের হাতে ধরা দুটো জিনিস ছেলেকে দিয়ে তিনি চলে গিয়েছিলেন। মোড়ক খুলে শম্ভু মিত্র আবিষ্কার করেছিলেন বস্তু দুটোর মধ্যে একটি ফাউন্টেন পেন, অন্যটি কালির দোয়াত। ছেলের সাফল্যে শরৎ কুমারের খুশি হওয়ার এইটুকুই ছিল বহিঃপ্রকাশ, আর কিছুই না। আসলে এরকমই এক আশ্চর্য মানুষ ছিলেন তিনি। বাড়িতে দুই ছেলের সঙ্গে প্রায় কথাই বলতেন না, বেশিরভাগ সময় তাকে দেখা যেত বইয়ের মধ্যে মুখ ডুবে আছে। তিনি যে ঠিক কী পড়তেন তার খোঁজ পেয়েছিলেন শম্ভু মিত্র তার বাবার মৃত্যুর পরে। দুই ছেলের উদ্দেশ্যে তার নির্দেশ ছিল, তোমরা পড়াশোনা করবে কি করবে না, কেমন করে বাঁচবে সে তোমরা নিজেরা ঠিক করো। এই মানুষটির নীরব উপস্থিতি শম্ভু ও শঙ্করের জীবনকে অদৃশ্য এক শাসনে বেঁধে রেখেছিল আজীবন। স্কুলের গণ্ডি পেরিয়ে শম্ভু মিত্র ভর্তি হয়েছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজে, কিন্তু অল্পদিনের মধ্যেই প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি তিনি আগ্রহ হারান, কলেজ ছেড়ে দেন, ঠিক করেন নিজেই নিজেকে শিক্ষিত করে তুলবেন। এরপরই বাবার সঙ্গে দুই ভাই চলে যান উত্তরপ্রদেশ। ততদিনে শরৎ কুমার অবসর নিয়েছেন, প্রথমে লখনৌ, তারপর এলাহাবাদ। এলাহাবাদে থাকার সময় থেকেই শম্ভু মিত্র শরীর এবং স্বরের চর্চা সমানভাবে চালাতে থাকেন। সেই সঙ্গে ছিল পাবলিক লাইব্রেরিতে বসে পড়াশোনা করে নিজেকে তৈরি করার আপ্রাণ চেষ্টা। নাটক, সাহিত্য, বিজ্ঞান, সমাজতত্ত্ব, মনস্তত্ত্ব
ইত্যাদি নানা বিষয়ের বই তিনি পড়তে শুরু করেন। একদিন লাইব্রেরি থেকে বাড়ি ফিরছেন সন্ধ্যাবেলা, শুনলেন পাশের বাড়িতে আলমগীর নাটকের রেকর্ড বাজছে। মনে হলো যেন শ্যামের বাঁশি বাজছে, নাটক ছাড়া আমার গত্যন্তর নেই। 1936 থেকে 37 সালে শম্ভু মিত্র ফিরে এলেন কলকাতায়। প্রথম ঠিকানা ছেলেবেলার বন্ধু বিশে বা বিশ্বনাথ মিত্রের বাড়ি, সেখান থেকে ল্যান্সডাউন রোডে জ্যোতিনাথ ঘোষের বাড়ি, যাকে তিনি ডাকতেন জ্যোতিদাদা বলে। এইখানেই শম্ভু মিত্র থাকতেন গৃহকর্তার ভাইয়ের মতো, জ্যোতিনাথের ছেলে মেয়েদের পড়াতেন। এই বাড়ি তাকে শম্ভু মিত্র হয়ে উঠতে সাহায্য করেছিল। জ্যোতিনাথ তাকে থিয়েটার সিনেমা দেখাতেন, বিদেশি বই জোগাড় করে এনে দিতেন, শরীরচর্চা স্বরচর্চা একইভাবে চলতে লাগলো তার। তবে তখন থিয়েটারের প্রেমে মগ্ন হলেও কলকাতার থিয়েটার পাড়ায় যোগ দেওয়ার কোনো ইচ্ছেই শম্ভু মিত্রর হয়নি। আকস্মিকভাবে নিছক চ্যালেঞ্জ জানিয়ে থিয়েটার পাড়ায় যুক্ত হয়েছিলেন তিনি। কিন্তু কেমন ছিল সেই অভিজ্ঞতা? শম্ভু মিত্রর ভাষায়, গিয়ে দেখি কোথায় সেই কল্পনার থিয়েটার, একটা পাঠ ধরিয়ে দিলে এতটুকু একটা কাগজের মধ্যে খুদে খুদে অক্ষরে লেখা, বলল কাল সন্ধ্যাবেলায় এটা অভিনয় করবেন। রিহার্সাল হলো না, পুরো নাটক সম্পর্কে কিছু তাকে বলা হলো না, তবু অভিনয় করতে হয়েছিল। এইভাবেই শম্ভু মিত্র যুক্ত হলেন রংমহল থিয়েটারে। সালটা সম্ভবত 1939। এই রংমহল থিয়েটারেই তার প্রথম দেখা হয়েছিল গুরু মনোরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, যাকে তিনি ডাকতেন মহর্ষি বলে। মহর্ষির প্রজ্ঞা ও চারিত্রিক বৈশিষ্ট্য যেন এই নামকে সার্থক করেছিল। পরম স্নেহে ও ভালোবাসায় তিনি কাছে টেনে নিয়েছিলেন শম্ভু মিত্রকে। আমৃত্যু অটুট ছিল এই সম্পর্ক। রংমহলে কয়েকটি পুরনো নাটকে অভিনয় করার পর তিনি নতুন নাটক মালা রায়, বিধায়ক ভট্টাচার্যের রচনা এবং নরেশ মিত্রের নির্দেশনায় অভিনয় করলেন। এছাড়াও রত্নদ্বীপ, ঘূর্ণি প্রভৃতি নাটকে অভিনয় করলেন। তারপর বন্ধ হয়ে গেল রংমহল। প্রখ্যাত অভিনেতা ভূমেন রায়ের পর তাকে নিয়ে যান মিনার্ভা থিয়েটারে, সেখানে জয়ন্তী নাটক হচ্ছিল তখন। এখানে তিনি বড় অ্যাক্টর হিসেবে মান্য হতে শুরু করলেন, কিন্তু একদিন এখান থেকেও বেরিয়ে আসেন, কারণ মহর্ষিকে অপমানিত হতে হয়েছিল। এবার ভূমেন রায় তাকে নিয়ে এলেন নাট্যনিকেতনে, তারাশঙ্করের কালিন্দিতে শম্ভু মিত্র পেলেন মিস্টার মুখার্জির ভূমিকা। কিন্তু নাট্যনিকেতনে উঠে গেল একদিন, সেই থিয়েটার চলে এলো শিশির ভাদুরীর হাতে। তিনি শ্রীরঙ্গম নাম দিয়ে নতুন করে শুরু করলেন নাট্যনিকেতনের যাত্রা। মহর্ষি নিয়ে এলেন শম্ভু মিত্রকে, শিশির ভাদুরীর নাটক আর অভিনয়ের ধারার সঙ্গে পরিচয় ঘটল শম্ভু মিত্রর। উইংসের পাশে দাঁড়িয়ে অবাক হয়ে শিশির ভাদুরীর অভিনয় দেখতেন আর ভাবতেন, এত প্রচণ্ড জীবনী শক্তি একটা মানুষের মধ্যে থাকে কি করে। তিনি আমাদের প্রথম নির্দেশক, আমার অনুমান সমগ্র ভারতবর্ষের প্রথম নির্দেশক, যিনি মঞ্চের ছবির কল্পনা করেছেন, যিনি আলো দৃশ্যপট অভিনয় দিয়ে থিয়েটারের একটা সামগ্রিক রূপ এই দেশে প্রথম এনেছিলেন, তিনি শিশির কুমার ভাদুরী। যেদিন অভিনয় থাকতো না সেদিন বসত আড্ডা। শিশির কুমার যদি শেক্সপিয়ার থেকে কিছুটা আবৃত্তি করে শোনান, তো শম্ভু মিত্র শোনান টিএস এলিয়টের কবিতা। দুই দিকপালের মধ্যে কথোপকথন হতো এইভাবেই, শিশির কি হলো, শম্ভু কেন ব্যস্ত হলো। যত দিন যাচ্ছিল কলকাতার রঙ্গালয়ের পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না আর। 1940-41 সালে শ্রীরঙ্গম ছেড়ে বেরিয়ে এলেন তিনি। এবার যুক্ত হলেন কালীপ্রসাদ ঘোষের বিএসসি ট্যুরিং কোম্পানিতে, কিন্তু এখানেও বেশি দিন থাকেননি, নিজেকে সরিয়ে নিয়েছিলেন, কারণ ততদিনে তিনি জীবনের গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছেন। যুদ্ধ, ফ্যাসিবাদ, মন্বন্তর, 40-এর উত্তাল দশকে দাঙ্গা, এর কিছু আগে তৈরি হয়েছিল অ্যান্টি ফ্যাসিস্ট রাইটার্স অ্যান্ড আর্টিস্ট অ্যাসোসিয়েশন, যার থেকে পরে গণনাট্য সংঘের জন্ম নেয়। এই সংগঠনের ছাতার তলায় বামপন্থী বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিকরা সমবেত হতেন। ওদিকে যুদ্ধের বোমা পড়ার ভয়ে কলকাতা শহর তখন প্রায় নাগরিক শূন্য, শম্ভু মিত্র লিখেছেন। তখন 1941 সাল, দ্বিতীয় মহাযুদ্ধের সময়, আমি শ্যামবাজারে থিয়েটার ছেড়ে দিয়েছি এবং ফ্যাসি বিরোধী লেখক ও শিল্পী সংঘের সঙ্গে পরিচিত হইনি, কিন্তু সাধারণ নাগরিক হিসাবে দ্বিতীয় মহাযুদ্ধে আমাদের নিঃসহায়তার কষ্ট পেয়েছি। 26 বছরের যুবক শম্ভু মিত্র সেই একাকিত্বের মধ্যে বসেই লিখেছেন তার প্রথম নাটক উলু খাগড়া। শ্রী সঞ্জীব নামে গল্পও লিখতে শুরু করেছিলেন, প্রথম গল্প ছিল সংক্রমণ। তবে তার সেই অসহায় অবস্থা কেটে গিয়েছিল ফ্যাসি বিরোধী লেখক ও শিল্পী সংঘের ডাক পেয়ে। 46-এ ধর্মতলা স্ট্রিটের বাড়িতে পা রেখে এমন সব মানুষের সংস্পর্শে এসেছিলেন যারা
জনতার মুখরিত সখে থাকতে চান, এমন ইচ্ছে তারও মনে তখন দানা বাঁধছিল। আজীবন তিনি তার নাটকের মধ্য দিয়ে সেই চেষ্টাই করে গিয়েছেন। গণনাট্য সংঘ শম্ভু মিত্রকে প্রথম সেই পরিবেশ তৈরি করে দিয়েছিল। 1942-43 সালে বিনয় ঘোষের ল্যাবরেটরি ও বিজন ভট্টাচার্যের আগুন মঞ্চস্থ হল। তারপর হলো জবানবন্দি ও নবান্ন। নবান্নর সাফল্য তো মিথে পরিণত হয়েছে। এর পরিচালক ছিলেন বিজন ভট্টাচার্য ও শম্ভু মিত্র। এই নাটকই বাংলা নাটকের ইতিহাসে নবনাট্য আন্দোলনের জন্ম দিয়েছিল। শম্ভুবাবু তার নাট্যচিন্তার প্রথম সার্থক প্রয়োগ করতে পেরেছিলেন এই নবান্ন নাটকের মধ্যে দিয়েই। সেই সঙ্গে তার কণ্ঠে জ্যোতিরিন্দ্র মৈত্রের মধুবংশীর গলি গণনাট্য আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছিল। বিজন ভট্টাচার্যের সঙ্গে আগুন করার সময় তৃপ্তি ভাদুরীর সঙ্গে পরিচয় হয় শম্ভু মিত্রর। তৃপ্তি মিত্রের নিজের মেজ মাসিমার ছেলে গোষ্ঠদাই হলেন বিজনবাবু। প্রসঙ্গত দুজনকেই বিজন ভট্টাচার্য নিয়ে এসেছিলেন গণনাট্য সঙ্গে। পরবর্তীকালে আইপিটিএর হয়ে খাজা আহম্মদ আব্বাস যখন জবানবন্দি নাটকের হিন্দি অনুবাদ শেষ অভিলাষা অবলম্বনে ধরতিকে লাল ছবি পরিচালনায় হাত দিলেন, শম্ভুবাবুকেই ডেকে নিলেন ছবির অভিনেতা এবং সহপরিচালক হিসেবে। এই ছবিতে অভিনয় করতে করতে শম্ভু মিত্র এবং তৃপ্তি মিত্র দুজনেই মুম্বাই যান এবং এই শহরেই পরিণয় সূত্রে বাধা পড়েন। শাহলী মিত্রের বর্ণনায় পাই মা বাবার বিয়ে হয়েছিল 1945 সালের 10ই ডিসেম্বর মুম্বাই শহরে। ওদের বিয়ে হয়েছিল খাজা আহম্মদ আব্বাসের বাড়িতে। সে বাড়ির নাম ছিল সমুদ্র তরঙ্গ। আব্বাস সাহেবের স্ত্রী মুজ্জি ও শ্যালিকা ছাদি বিয়ের বিরিয়ানি রান্না করেছিলেন। বিয়েতে উপস্থিত ছিলেন তখনকার কমিউনিস্ট পার্টির নেতারা। কন্যাকর্তা হন মামুজান, তিনি ছিলেন আব্বাসের শ্বশুর এবং মামাও বটে। দস্তরখান বিছিয়ে ইসলামী কায়দায় বিরিয়ানি খাওয়া হয়েছিল। 1945 সালে যার বিয়ে ছিল গ্র্যান্ড আইপিটিএ ইভেন্ট, মাত্র 3 বছর পরে 1948 সালে সেই শম্ভু মিত্রই গণনাট্য ও ভারতীয় কমিউনিস্ট পার্টি ছেড়ে বেরিয়ে আসেন। সে দীর্ঘ ইতিহাস অনেকেরই জানা। 1948 সালে গণনাট্য থেকে কেবল যে শম্ভু মিত্র একা বেরিয়ে এসেছিলেন এমন নয়, বিজন ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, জ্যোতিরিন্দ্র মৈত্রের মতন আরও অনেক গুণীশিল্পী বেরিয়ে এসেছিলেন গণনাট্য সংঘ থেকে। এরা সকলেই ছিলেন বাম মনোভাবাপন্ন ও গণতান্ত্রিক স্বাধীনতায় বিশ্বাসী। সেদিক থেকে দেখলে মনে হতে পারে শম্ভুবাবুরা এই সঙ্গে যে কাজ করতে এসে বাধা পেয়েছিলেন তারই সার্থক বিকল্প হিসাবে জন্ম নিয়েছিল বহুরূপী ওই একই বছরে। যদিও বহুরূপী নামকরণ করা হয় 1 মে 1949 মহর্ষির প্রস্তাব মেনে। প্রথম প্রযোজনা ছিল অবশ্যই নবান্ন, রংমহলে তা মঞ্চস্থ হয়েছিল। অশোক মজুমদার ও সম্প্রদায় নামে নাটকের প্রায় সকল অভিনেতাই ছিলেন গণনাট্যর প্রাক্তন সদস্য। প্রাতিষ্ঠানিক বামপন্থী রাজনীতির বাইরে এসেও তারা তাদের রাজনৈতিক বিশ্বাসকে টিকিয়ে রেখেছিলেন। শম্ভু মিত্র ছিলেন তাদের পুরোধা। নবান্নর পর দীর্ঘ সময় কেটে গিয়েছে। শম্ভু মিত্র নিজেকে ও দলের বাকিদের প্রস্তুত করেছেন। অপেশাদার একটি নাট্যদল কীভাবে এগিয়ে যাবে তার পথনির্দেশ ছিল একান্তই জরুরি। 11A নাসিরউদ্দিন রোডের ফ্ল্যাটে ছিল শম্ভু মিত্র তৃপ্তি মিত্রের সংসার। ওই ফ্ল্যাটে সংসার পেতেছিল বহুরূপীয়। এখানে বসেই মিত্র দম্পতি একদিকে যেমন নিদারুণ দারিদ্রের সঙ্গে লড়াই করে নবনাট্যের ভিত তৈরি করেছিলেন, তেমনি বহুরূপীর সদস্যরাও নিজেদের দলের উপযোগী করে তুলতে চেষ্টা করেছিলেন। এই দলের সদস্য হওয়ার সঙ্গে একটি বিশেষ জীবন বোধ ও চর্চার যোগ ছিল, যার কেন্দ্র ছিল দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা, আর লক্ষ্য ভালো নাটক ভালো করে করে যাওয়া। এই ভাবনা থেকেই একের পর এক নাটক মঞ্চস্থ হতে লাগলো। পথিক, উলুখাগড়া, ছেড়াতার, বিভাব। বিষয়গত দিক থেকে গণনাট্যের ভাবনার অনুসারী হলেও আঙ্গিকগত দিক থেকে নিরীক্ষার ছাপ ছিল স্পষ্ট। 4 অধ্যায় ছিল বহুরূপীর প্রথম রবীন্দ্র নাটক। খালেদ চৌধুরীর ধারণা বিষয়ের তাগিদেই একটি উপন্যাসকে নাট্যরূপে উপস্থিত করতে চেয়েছিলেন শম্ভু মিত্র। যদিও সেই সময় নাটকটি বামপন্থী মহলে তুমুল আলোড়ন তুলেছিল। দীর্ঘ 30 বছর ধরে অভিনীত হয়েছিল নাটকটি। নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষদের মধ্যেও এর প্রতিক্রিয়া হয়েছিল তীব্র। শাওলি জানিয়েছিলেন, নকশালপন্থী নাট্যকার অভিনেতা অমল রায় বলেছিলেন, প্রত্যেকবার দেখার সময় আমি মনে তীব্র ঘৃণা ও বিদ্বেষ নিয়ে হলে ঢুকতাম, কিন্তু বেরিয়ে আসতাম বুকের মধ্যে কাউকে না বলতে পারা এক আশ্চর্য যন্ত্রণা নিয়ে। 1952 সালে ইপসেনের দশচক্রর পর রক্তকরবী প্রযোজনা হয়েছিল 1954 সালে। এই নাটকেই শম্ভু মিত্র ও তার বহুরূপী তাদের পূর্ণ প্রতাপ নিয়ে মঞ্চে আবির্ভূত হয়েছিল।
রক্তকরবী বাংলা তথা ভারতীয় নাটকে নতুন এক অধ্যায়ের সূচনা করে। এ নাটক নিয়ে মুগ্ধতা আমাদের আজও শেষ হয়নি। তবে মনে রাখা দরকার, তৎকালীন বিশ্বভারতী কর্তৃপক্ষ এই নাটকের প্রথম দুটি অভিনয়ের পর তা বন্ধ করে দিয়েছিল। এরপর পুতুল খেলা, মুক্তধারা, কাঞ্চনরঙ্গ ও বিসর্জন, রাজা অয়দিপাউস ও রাজা, বাকি ইতিহাস, বর্বরবাসী, পাগলা ঘোড়া, চোপ আদালত চলছে ইত্যাদি শম্ভু মিত্র নেতৃত্বে বহুরূপী এগিয়ে নিয়ে গেছিল তাদের উল্কার গতিতে নিজেদেরকে। রক্তকরবী ও পুতুল খেলার সাফল্য ছাপ ফেলেছিল মিত্র দম্পতির সাংসারিক জীবনেও। নাটক দুটির নিয়মিত অভিনয় হতো নিউ এম্পায়ার হলে। 1959 সালে তৃপ্তি মিত্র বিশ্বরূপায় সেতু নাটকে যোগ দিয়েছিলেন। ওই বছরই শম্ভু মিত্র, অমিত মিত্র চিত্রগ্রাহক, দেওজি ভাই তৈরি করেন একটি চলচ্চিত্র প্রযোজনা সংস্থা, নাম দেওয়া হয় চলচ্চিত্র প্রয়াস। এই সংস্থা শুভবিবাহ, মানিক, কাঞ্চনরঙ্গ, পান্নার মতো ছবি তৈরি করে। যদিও শম্ভু মিত্র তার চলচ্চিত্র প্রয়াসকে খুন্নিবৃত্তি বলে মনে করতেন, অথচ তার পরিচালিত ধরতিকে লাল, একদিন রাত্রে, জাগতে রাহর মতো ছবিকে অনায়াসেই অন্য ধারার ছবি হিসাবে গণ্য করা যায়। রক্তকরবী ও পুতুল খেলা নাটকের প্রদর্শন হয়েছে ভারতের বিভিন্ন শহর, এমনকি ঢাকাতেও। শম্ভুবাবু রাশিয়া সহ পূর্ব ইউরোপের নানা দেশে বহুবার গিয়েছেন সাংস্কৃতিক আমন্ত্রণে, আন্তর্জাতিক নাট্যজগতের সঙ্গে পরিচিত হতে। এদিকে 1968 সালে শুরু হয়েছিল জাতীয় নাট্যমঞ্চ গড়ার কর্মযজ্ঞ। এই উদ্যোগের অংশ হিসেবেই তিনি মুদ্রা রাক্ষস ও তুঘলকের মতো নাটকও করেছিলেন, যদিও সে স্বপ্ন অধুরাই থেকে গিয়েছিল। তৃপ্তি মিত্রর পরিচালনায় ডাকঘর নাটকে অমলের ভূমিকায় অভিনয় করতে আসা চৈতী ঘোষাল নাটকের ফকির রূপী শম্ভু মিত্রকে জেনেছিলেন শিশু মনের দৃষ্টি দিয়েই। আমার মনে হতো শম্ভু মিত্র ভীষণ অভিমানী, নরম মনের একজন শিল্পী মানুষ, প্রকৃত শিক্ষক। বিশ্বাস করতেন ভালো কাজ করার জন্য আগে একজন ভালো মানুষ হওয়া দরকার। এই শিক্ষাই আমি চিরদিন পেয়েছিলাম বহুরূপীতে এসে। বহুরূপী দলটি চিরকাল একরকম থাকেনি, কালের নিয়মেই তার ভাঙন শুরু হয়েছিল। একে একে মহর্ষি, গঙ্গাপদ বসু প্রমুখ বহুরূপীর সদস্য স্বজনরা ইহলোক ছেড়ে চলে গিয়েছিলেন, অনেকে দল ছেড়েছিলেন। 1978 সালের 16 জুন বহুরূপীর প্রযোজনায় পুতুল খেলা নাটকে শম্ভু মিত্রকে শেষবারের মতো মঞ্চে দেখা গিয়েছিল। এরপর বহুরূপীর দপ্তরে তাকে আর দেখা যায়নি বলে জানিয়েছেন তার জীবনপঞ্জী রচয়িতা প্রভাত কুমার দাস। যদিও তাকে ফিরিয়ে আনার চেষ্টা অনেক হয়েছিল পরে। বহুরূপী ছেড়ে গেলেও নাট্য মঞ্চ থেকে সরে দাঁড়াননি শম্ভু মিত্র। অন্য নাট্যগোষ্ঠীর হয়ে অন্য প্রযোজনায় তিনি মঞ্চে এসেছেন। শেষবার তাকে মঞ্চে দেখা যায় 1980 সালের 18 নভেম্বর গ্যালিলিও গ্যালিলেই নাটকে নাম ভূমিকায় অভিনয় করতে। 1978 সালের 15 আগস্ট একাডেমিতে শম্ভু মিত্র পাঠ করেন চাঁদ বণিকের পালা। নাটকটিকে অনেকেই তার আত্মজীবনী বলে মনে করেন। এই নাটক পড়তে বসলে হয়তো তা সত্যি মনে হয়। শম্ভু মিত্রর মতো মহান এক শিল্পী তার জীবনের ট্র্যাজেডিকে গেঁথে দেন মানুষের চিরন্তন সংগ্রাম ও এগিয়ে চলার ঐকান্তিকতার সঙ্গে। রবীন্দ্রনাথের মতোই তিনি মানুষের ওপর বিশ্বাস হারাননি কখনও। যদিও তার নোঙর তো কেটে দিয়েছে শিব, তবু তিনি ডাক দেন প্রস্তুত সবাই হেই ও হা বলে। কত বাও জল দেখো তল নাই, পাড়ি দেও এ আন্ধারে চম্পক নগরী, তবু পাড়ি দেয় শিবের সন্ধানে, পাড়ি দেও পাড়ি দেও। সত্যের সন্ধানে শম্ভু মিত্র সারা জীবন পাড়ি দিয়েছিলেন, কারণ চাঁদের মতোই তার চোখেও স্বপ্ন ছিল, আর নৌকার নাম যে ছিল বহুরূপী। তিনি চলে গিয়েছিলেন কাউকে কিছু না জানিয়ে, নিঃশব্দে, রাতের অন্ধকারে। তেমনই ইচ্ছে ছিল তার। কন্যা শাওলি মিত্রকে লিখে দিয়েছিলেন ইচ্ছাপত্র, একবার নয়, বেশ কয়েকবার। 1997 সালের 18 মে রাত 2:15 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা নাট্যজগতের কিংবদন্তি অভিনেতা শম্ভু মিত্র। তারপর তারই ইচ্ছে অনুযায়ী শাওলি মিত্র গভীর রাতে সিঁড়িটি শ্মশানে বৈদ্যুতিক চুল্লিতে তার নশ্বর দেহটি দান করে ফিরে এসে বাবার মৃত্যু সংবাদ জানিয়েছিলেন। শ্মশানের ভারপ্রাপ্ত কর্মচারীটি মধ্যরাতের শ্মশানযাত্রীদের দেখে ও মৃত মানুষটির নাম জেনে প্রশ্ন করেছিলেন, আচ্ছা ইনি কি সেই শম্ভু মিত্র যিনি নাটক করতেন? উত্তর পাননি, পাওয়ার কথাও নয়, কারণ তিনি ইচ্ছে প্রকাশ করেছিলেন, আমি সামান্য মানুষ।
জীবনে অনেক জিনিস এড়িয়ে চলেছি, তাই মরবার পরেও আমার দেহটা যেন এমনি নীরবেই মরে, একটু ভদ্রতার সঙ্গে, সামান্য বেশে, বেশ নির্লিপ্তির সঙ্গে পুড়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। তবু এই যাওয়ার ধরনটিকে মেনে নিতে কষ্ট হয়েছিল তার অগণিত শুভানুধ্যায়ীর। শম্ভু মিত্র ছিলেন বাংলার নবনাট্যের জনক, প্রবাদ পুরুষ। সেই মানুষটি যখন জীবনের মঞ্চ থেকে নিজের অন্তিম প্রস্থানকে নিখুঁতভাবে লিখে দিয়ে যান, তাকে অস্বীকার করার অধিকার কারো থাকে না। শুধু প্রশ্ন থেকে যায়, কেন, কেন এই নীরব বিদায়? বাংলা রঙ্গমঞ্চে আজীবন অমর হয়ে থাকবেন কিংবদন্তি নট ও নাট্যকার শম্ভু মিত্র। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। ভালো থাকবেন সবাই, নমস্কার।